আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের বায়ু দূষণে শীর্ষে ঢাকা। ভারতের সাজাপ্রাপ্ত ই অরেঞ্জের সোহেল জামিন নিয়ে পালিয়েছেন। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নিন্দার ঝড়। ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। ক্যালিফোর্নিয়ার বন্দুক হামলা নিহত নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ফের বায়ু দূষণের শীর্ষে অবস্থানে উঠে এসেছে ঢাকা। আজ সকালে বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তথ্য প্রকাশ করে। এতে বাংলাদেশের রাজধানীর বায়ু দূষণের স্কোর রয়েছে 271। এ মাত্রাকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ। এ কিউআই এর তথ্যানুযায়ী ঢাকার পরেই রয়েছে চীনের দুই শহর সেনিয়াং ও চেংরু। শহর দুইটির স্কোর যথাক্রমে 245 ও 227। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে ভারতের কলকাতা। শহর দুইটির স্কোর যথাক্রমে 224 ও 222। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাপ্রাপ্ত ই অরেঞ্জের প্রতারণায় অভিযুক্ত রাজধানীর বনানী থানার বরখাস্ত পরিদর্শক সোহেল রানা জামিন পেয়েছেন। প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। তবে জামিন পাওয়ার পরই তিনি আবারও পালিয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা দিচ্ছেন না থানায়ও। বিষয়টি কলকাতা হাইকোর্টকে জানিয়েছে দেশটির পুলিশ। সুইডেনে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তানও। গতকাল শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ডলাইনের বিতর্কিত নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় এক ঘন্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে অতিক্রম করে গালিগালাজপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রায় 100 জন সমর্থক তার পাশে ছিল। ইসরায়েলের নতুন সরকার বিচার ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শনিবার দেশটির তেল আবিবে হাজার হাজার মানুষ জড়ো হয় বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকারের পদক্ষেপে দেশের বিচার ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। পুলিশের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে বিক্ষোভে 100,000-এর বেশি মানুষ যোগ দেয়। গত সপ্তাহেও ইসরায়েল সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। এই বিক্ষোভ দেশটির নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুক হামলায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গতকাল রাত 10টার পর এ ঘটনা ঘটে। জানা যায়, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে 2 দিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিলেন, কিন্তু স্থানীয় সময় রাত 10টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান। মন্টেরি পার্ক এলাকায় প্রায় 60,000 মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।